যিনি কুরবানি দিবেন তিনি জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ কুরবানি দেওয়ার আগ পর্যন্ত যে সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে, এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখাল আল আশরু ওয়া আরাদা বা'দুকুম আই ইদহি, যখন জিলহজের প্রথম দশক আসে এবং ওই সময় জিলহজ মাসের 10 তারিখে কুরবানি দেওয়ার ইচ্ছা যার পোষণ করে, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা রাখে, ফালা ইয়ামাসসা মিন শাআরিহি ওয়া বাশারিহি শাইআ, সে তার শরীরের কোনো পশম এবং চামড়া উপড়ে ফেলবে না। অফি রিওয়ায়া, অন্য রিওয়ায়াতে এসেছে যে ফালা ইয়াখুদান্না শাআরান, সে যেন চুল না কাটে, ওয়ালা ইউকলিমান্না যুফরান, সে যেন নখ না কাটে। অফি রিওয়ায়া, অন্য রিওয়ায়াতে এসেছে যে মান রাআ হিলালা দিল হাজ্জা, যে ব্যক্তি জিলহজের নতুন চাঁদ দেখে, অর্থাৎ 1 তারিখের চাঁদ, প্রথম চাঁদ, যে ব্যক্তি জিলহজের নতুন চাঁদ দর্শন করে দেখে, ওয়া আরাদা আই ইউদহি, আর সে কুরবানি করার ইচ্ছা রাখে, ফালা ইয়াখুদ মিন শাআরিহি ওয়ালা আযফারিহি, সে যেন তার শরীরের চুল এবং নখ কর্তন না করে। এটা মুসলিম শরীফের হাদিস। এই হাদিসগুলো থেকে আমরা ভিন্ন ভিন্ন তিনটি মতকে যদি একত্রিত করি, তাহলে আমরা জানতে পারি যে যিনি কুরবানি দিবেন তিনি জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে সমস্ত কাজ থেকে বিরত থাকবেন, 1 নম্বর হচ্ছে চুল কাটা। আমাদের যে চুল আছে এই চুল এই 10 দিন কাটা নিষেধ। তারপরে মুস কাটা, মুস খাটো করা অথবা মুস কামানো নিষেধ। তারপর হচ্ছে দাড়ি কাটা, যাদের দাড়ি বড় অথবা ছোটো, অথবা যারা দাড়ি কাটেন অথবা কাটেন না, কারোর জন্যই যিনি কুরবানি দিবেন তার জন্য এই 10 দিন দাড়ি কাটা নিষেধ, দাড়ি ছাটাও নিষেধ, দাড়ি কামানোও নিষেধ। আর দাড়ি কামানো কিন্তু কবিরা গুনাহ। তারপর হচ্ছে বগলের পশম উপড়ানো, মানুষের শরীরে যে অবাঞ্ছিত বগলের পশম আছে এগুলো উপড়ানো নিষেধ। এবং অবাঞ্ছিত লোম, যে সমস্ত লোম আমরা 40 দিন পরপর কর্তন করি, নাভির নিচের যেই অবাঞ্ছিত লোম আছে, এ সমস্ত কিছু কর্তন করা ও কামানো নিষেধ এই 10 দিন। তারপরে হচ্ছে শরীরে অন্যান্য পশম, মোট কথা আপাদমস্তক, চুল থেকে মাথা থেকে পাতা পর্যন্ত গোটা শরীরে যত চুল আছে, পশম আছে, লোম আছে, কোনো কিছুই এই 10 দিন কাটা যাবে না। তারপর হচ্ছে নখ, হাত পায়ে যে নখ বড় হয়ে যায়, এই নখও 10 দিন কর্তন করা যাবে না। এবার প্রশ্ন জাগে, কেউ যদি কাটে ইচ্ছে করে হোক অথবা প্রয়োজনে হোক অথবা অপ্রয়োজনে হোক, অনিচ্ছাকৃতভাবে কেউ যদি কাটে কুরবানি করবে, আর এই 10 দিনের মধ্যে কেউ যদি চুল কাটে, পশম কাটে, তারপর সে যদি শরীরে অবাঞ্ছিত লোম পরিষ্কার করে অথবা নখ কাটে, তাহলে তার কী হবে? উত্তর হচ্ছে এই কাজগুলো করা সুন্নাহ। কেউ যদি পরিত্যাগ করে এজন্য সে তিরস্কৃত হবে না, তার গুনাহ হবে না, কিন্তু মাকরুহ হবে, মানে অপছন্দনীয়। অর্থাৎ এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সুন্নতের মতোই গুরুত্বপূর্ণ সুন্নাহ, এগুলো পালন করা, অর্থাৎ এগুলো কর্তন না করা। কিন্তু কেউ যদি প্রয়োজনে তাকে করতে হয় এজন্য সে গুণাগার হবে না, কিন্তু কেউ যদি ইচ্ছে করে করে কোনো প্রয়োজন ছাড়া, তবে এটা তার জন্য অনুচিত, মাকরুহ। তাহলে আজকের আলোচনা আমরা জানলাম, যারা কুরবানি করবেন, সকল না কিন্তু, যিনি কুরবানি করবেন, যার অর্থায়নে, যার নামে, যার পক্ষ থেকে কুরবানি করা হবে, শুধু তিনি এই 10 দিন চুল কাটা, মুস কাটা, গুফ কাটা, দাড়ি কাটা, শরীর অবাঞ্ছিত লোম পরিষ্কার করা, শরীরে কোনো পশম উপড়ানো অথবা হাত পায়ের নখ তিনি কাটবেন না। আর পরিবারের অন্য অন্য সাধারণ সদস্য যারা কুরবানি দিবে না, তারা কাটতে পারে, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো মানার তৌফিক দান করুন। বিশেষ করে একটা প্রশ্ন থাকে যে এগুলো কাটতে নিষেধ করা হয়েছে কেন, এর উত্তর হচ্ছে যে হাজি সাহেবরা যখন ইহরামের কাপড় বেঁধে হজের যাবতীয় কর্ম শুরু করেন, তখন তাদের জন্য হাত পায়ের নখ কাটা নিষেধ, মুস কাটা নিষেধ, দাড়ি কাটা নিষেধ, অনুরূপভাবে তাদের জন্য চুল কাটাও নিষেধ। এই হাজিদের সাথে মিলানোর জন্য, অর্থাৎ হাজিদের যে আমলটা আছে এই আমলের সাথে সাদৃশ্য আনার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কুরবানি দিবে এই 10 দিনের মধ্যে সে যেন চুল না কাটে, গোফ না কাটে, মুস না কাটে, শরীর অবাঞ্ছিত লোম পরিষ্কার না করে, এবং সে যেন হাত পায়ের নখ কর্তন না করে। যিনি কুরবানি দিবেন তিনি জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ কুরবানি দেওয়ার আগ পর্যন্ত যে সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে, এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখাল আল আশরু ওয়া আরাদা বা'দুকুম আই ইদহি, যখন জিলহজের প্রথম দশক আসে এবং ওই সময় জিলহজ মাসের দশ তারিখে কুরবানি দেওয়ার ইচ্ছা যার পোষণ করে, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা রাখে, ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ, সে তার শরীরের কোনো পশম